Welcome to my YouTube channel, Unique Learning Station. বন্ধুরা, আজ আমরা পরিবেশ বিজ্ঞানের উপর 25টি বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই সেটের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি হলো: ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে শক্তিশালী? ভূমিকম্পের পি তরঙ্গ সবচেয়ে শক্তিশালী? পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা কত? পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হল 34টি। ভারতে মোট হটস্পটের সংখ্যা কত? ভারতে মোট হটস্পটের সংখ্যা হল 4টি। ইউনেস্কো পুরো কথাটি কি? ইউনেস্কোর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম কি? পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম হলো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কবে স্থাপিত হয়? ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক স্থাপিত হয় 1872 সালে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আমেরিকায় অবস্থিত। সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। নারকেলের যে অংশ আমরা খাই তার নাম কি? নারকেলের যে অংশ আমরা খাই তার নাম হলো শস্য। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হলো নীলগিরি। ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম হলো জিম কর্বেট ন্যাশনাল পার্ক। জিম কর্বেট ন্যাশনাল পার্ক ভারতের কোথায় অবস্থিত? জিম কর্বেট ন্যাশনাল পার্ক ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত। এমএবি পুরো নামটি কি? এমএবি পুরো নামটি হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এমএবি কবে গড়ে ওঠে? এমএবি গড়ে ওঠে 1968 সালে। পৃথিবীর অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? পৃথিবীর অরণ্য গবেষণাগারটি বোগারে অবস্থিত। চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1986 সালের 26শে এপ্রিল। চেরনোবিল কোথায় অবস্থিত? চেরনোবিল ইউক্রেনে অবস্থিত। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালের 3 থেকে 14 জুন। বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে। বসুন্ধরা সম্মেলন কেন হয়েছিল? আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করার জন্য। নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? নয়নতারা গাছ থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হয়। রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় ইরানের রামসার শহরে। জীবভরের একক কি? জীবভরের একক হল ক্যালোরি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।